দেশের আসল নায়ক বলবে বিশ্ববাসী। ময়মনসিংহে মাছ চাষ একটি দীর্ঘদিনের পেশা। আগে ব্যক্তি পর্যায়ে মাছ চাষ সীমাবদ্ধ ছিল, কিন্তু এটি এখন বর্তমানে বিরাট শিল্পে রূপ নিয়েছে। বর্তমান সময়ে বাংলাদেশ ব্যাংকের আর্থিক সহায়তায় ও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের ভ্যালু চেইন প্রকল্পের মাধ্যমেও মাছ চাষ আরও ব্যাপক ভিত্তিতে সম্প্রসারণ হচ্ছে। রুই, কাতলা, মৃগেল এবং পাঙ্গাস মাছ যেটা, এটার সাস্টেনেবল মার্কেটিং সিস্টেম ডেভেলপ হয়েছে, কৃষকরা ভালো দাম পাচ্ছে, প্লাস মোটামুটি রেশনাল প্রাইসে ঢাকা শহরের লোকজন বা অন্যান্য শহরের লোকজন খাচ্ছে। তো শিং মাগুর উৎপাদনের সাথে সাথে কীভাবে মার্কেটিং সিস্টেম ডেভেলপ করা যায় সেটাও আমাদের এই ভ্যালু চেইন প্রজেক্টের আওতায় এটা আনা হবে। আমরা এটাকে কীভাবে এফিসিয়েন্ট মার্কেটিং করা যায় সেইটার ব্যাপারে আমরা উদ্যোগ গ্রহণ করেছি। ইতিমধ্যে 240 জন কৃষকের শিং মাগুর সহ চিংড়ির দেশি মাছের সংরক্ষণের ব্যাপারে, দেশি মাছ চাষ করে উদ্বুদ্ধ করার জন্য প্রশিক্ষণ দেওয়া হয়েছে। রুই, কাতলা, মৃগেল এবং পাঙ্গাসের যে প্রশিক্ষণ যেগুলো আছে সেগুলোর পাশাপাশিও এখানে এই বিষয়ে তাদের প্রশিক্ষণ করা হয়েছে আর কি। ময়মনসিংহের একটি স্থানীয় এনজিও অ্যাসপাডা এই ভ্যালু চেইন প্রকল্পের আওতায় ভালুকা ও ত্রিশালের 12টি ইউনিয়নের 36টি গ্রামে প্রায় 250 নারী পুরুষকে মিশ্র ও দেশীয় প্রজাতির মাছ চাষ করার জন্য কারিগরি সহায়তা প্রদান করছে। বর্তমানে আমরা 2 বছর যাবত ভ্যালু চেইন প্রকল্পের আওতায় আমরা 240 জন কৃষককে আমরা প্রশিক্ষণ দিয়েছি, যেটা দেশীয় প্রজাতির মাছ যেগুলো হারিয়ে যাচ্ছে, যেমন শিং মাগুর, এই মাছ চাষে গুলো তারা করে চাষ করতে পারে এবং এই মাছের যে পোনাগুলো তারা সংগ্রহ করতে পারে সেই ব্যবস্থা আমরা করে দিয়েছি। এটার লাভটা হলো এটাই যে যখন সে পাঙ্গাস চাষে অন্যান্য চাষে মাছের খাবার দেয়, তখন যে খাবারটা মাটির মধ্যে চলে যায়, তখন শিং মাগুর মাছটা ওই উচ্ছিষ্ট খাবারটা খেয়ে সে বড় হতে পারে। ময়মনসিংহের ত্রিশাল এলাকার মোহাম্মদ এরশাদ হোসেন, প্রথমে তিনি একটি কোম্পানিতে চাকুরি করতেন, পরে চাকুরি থাকা অবস্থায় পিকেএসএফের সহযোগী প্রতিষ্ঠান অ্যাসপাডা থেকে প্রশিক্ষণ নিয়ে মাছ চাষের পরিকল্পনা করেন। প্রথমে 5,000 টাকা নিয়ে 1 বিঘা পুকুরে মাছ চাষ শুরু করেন এবং ভালো লাভ করেন। তারপর বাড়ির পাশে ছোট পরিসরে 2টি পুকুর লিজ নেন। পরে সাহস করে মিশ্র মাছের সাথে শিং ও মাগুর চাষ করে এবছর ভালো লাভ পেয়েছেন। এ খামারে 5 জন লোকের কর্মসংস্থান হয়েছে। তিনি মাছের খাদ্য দোকান থেকে ক্রয় করেন, পাইকাররা তার খামার থেকে মাছ ক্রয় করে নিয়ে যায়। মাছের রোগ হলে প্রথমে তিনি অন্যের পরামর্শ নিতেন, পরে নিজেই মাছের সমস্যার সমাধান দিতে পারেন। আমি আগে লিভার বাজারে চাকরি করতাম, তারপরে দেখলাম এলাকার সব লোকজন পাঙ্গাসের ব্যবসা করে মোটামুটি লাভজনক হইতেছে, তখন আমিও তাদের দেখা দেখি পাঙ্গাসের ব্যবসা শুরু। মাছ আমি মূলত সবসময় বড় মাছ করে বেশি আর কি, ছোটো মাছ বিক্রি করি না। মাছটা ছাড়ি আমি চৈত্র বৈশাখ মাসে আর কি ছাড়ি মাছগুলি আর কি। মোটামুটি এই বছর আমি 8 লাখ টাকা খরচ করছি, পাঙ্গাসের পেছনে খরচ করি আমি 15 লাখ টাকা বিক্রি দিছি, তার পাশে আর কি মোটামুটি আমার মোটামুটি ভালো সম্মানজনক একটা লাভজনক করেছি আমি। ইনশাআল্লাহ ব্যবসা করে ভালো একটা লাভ উৎপাদন করতে পারছি আর কি। এটা মোটামুটি লাভ ভালোই হলে গাড়ি মাছের চাষ 30-35 দিনে সাইজ হয়ে যা বিক্রি করে দেই হোনা, পরে আবার আরেকটা এটা রেডি করি আমার এটা আমাদের হালাই, হে আমার বেছে লাই, মনে করুন সেজন্য 3টা থেকে 4টা টিপ করুন দেয়। আমি বাংলা মাছের বলতে কাতল আর লোগা সিলভার, ঘাসকাপ, রুই আর সরপুড়ি, এইগুলি রেণু মাছের চাষ করি আসি। ময়মনসিংহের ত্রিশাল এলাকার আরেক মাছ ব্যবসায়ী শরীফ উদ্দিন, প্রথমে তিনি ব্যবসা করতেন, পরে এক বন্ধুর পরামর্শে মাছ চাষের উপর প্রশিক্ষণ নিয়ে মাছ চাষের পরিকল্পনা করেন। প্রায় 10 বছর আগে 3 লক্ষ টাকা 2 একর জমির উপর 2টি পুকুর নিয়ে মাছ চাষ শুরু করেন এবং তিনি ভালো লাভ করেন। বর্তমানে তার 9 একর জমির উপর 5টি পুকুর ও প্রায় 70 লক্ষ টাকার সম্পত্তি তৈরি করেন। পরে মিশ্র মাছের সাথে শিং ও মাগুর চাষ করে এবছর ভালো লাভ পেয়েছেন।
এই খামারে তার 15 জন লোকের কর্মসংস্থান হয়েছে। পাইকাররা তার খামার থেকে মাছ ক্রয় করে সারা দেশে সাপ্লাই দেন। মাছের রোগ হলে প্রথমে তিনি অন্যের পরামর্শ নিতেন, পরে নিজেই মাছের সমস্যার সমাধান দিতে পারেন। এই মাছ চাষটা যে ভালো মনে করেন, পোনা ছোটো করিয়া আনিয়া পরে বড় করিয়া বিক্রি করা, শীতের আগে খাওয়াই আমরা বড় করি, পরে শীতের পরে বিক্রি করি, মনোরণ যে খাদ্য আগে আছে। এই 1 কেজি খাদ্যের দাম হইল 25 টাকা, 2 কেজি খাবার খায় 1 কেজি মাছ হতো, 1 কেজি মাছ যদি 70 টাকা বাজার যায় তাহলে কেজিতে 10 টাকা লাভ হয়, 100 টন খাদ্য খাওয়াইলে ধরুন 10 লক্ষ টাকা লাভ হয়। মনোরণ এই হিসাবে এটা আর কি করি। আর এটা ধরুন এই ব্যবসাতে যেমন কোম্পানি আছে, অনেক অনেক কোম্পানি ধরুন ডিলাররাও হেল্প করে চাষিদেরকে। পাঙ্গাস মাছের সাথে আপনি যদি দেশীয় প্রজাতির মাছ চাষ করেন, বিশেষ করে শিং এবং মাগুর মাছ চাষ করেন, সেক্ষেত্রে আপনি বাড়তি ইনকামটা পাবেন, এর জন্য বাড়তি আপনাকে খরচ করতে হবে না। তাদের রোগবালাইয়ের সমস্যাটা, বিশেষ করে শীতকালে রোগবালাইয়ের সমস্যাটা হয়, এর ক্ষেত্রে আমরা পরামর্শ দিয়ে থাকি, আমরা সাজেস্ট করি। এছাড়া আরও কিছু প্রযুক্তিগত সমস্যা আছে, তো যেটা আসলে প্র্যাকটিস হয়ে গেছে, লোকদের মধ্যে ট্রেডিশন হয়ে গেছে, এরা ওভার স্টকিং করে, ওভার ডেন্সিটিতে স্টকিং করে, তো এইটাকে কমাই আনার জন্য আমরা তাদেরকে প্রশিক্ষণ করিয়েছি এবং পাশাপাশি আমরা ডোর টু ডোর ভিজিট করি, তাদেরকে পরামর্শ দিয়ে থাকি যাতে ডেন্সিটিটা কম দেয়। ডেন্সিটি কম দিলে তাদের উৎপাদন বেশি হবে স্বভাবতই, তো এই পরামর্শগুলো আমরা দিয়ে থাকি। এখনও বলা যায় বাংলাদেশে ভালো মানের হ্যাচারির সংখ্যা কম আছে, এবং সেই সাথে হ্যাচারি থেকে রেণুপোনা নিয়ে নার্সারি করে ফিঙ্গার সাইজ করা, এ সময় রোগ ব্যাধি হলে কী করণীয়, কীভাবে পুকুর ব্যবস্থাপনা করতে হয়, এবং ভালো মানের মাছের খাবার এখনও পর্যাপ্ত নয় বলে মাছ চাষ সফলভাবে সামনে এগিয়ে যেতে পারছে না, এর জন্য দরকার সরকারি ও বেসরকারি পর্যায়ের উদ্যোগ। মাটির